হ্যালো ফ্রেন্ডস, আমি আমার দৈনন্দিন জীবনত সদায় ভারতীয় মুদ্রার বা টকা ব্যবহার করো। কিন্তু আপনালোকে জানেনে এই ভারতীয় মুদ্রা বনাবলৈ কিমান টকার খরচ হয়? যদি না জানে তেনেহলে এই ভিডিওটো সম্পূর্ণ শেষলৈ চাই থাকক। নমস্কার আর স্বাগতম জানাইছো মই মোর চ্যানেললৈ। ভারতীয় মুদ্রা বা টকা চারিটা প্রেসত ছপা করা হয়। ইয়ার ভিতর সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যাক চমুকৈ কোৱা হয় SPMCIL, ইয়ার অধীনত দুটা প্রেস আছে। ইয়ারে এটা আছে মধ্যপ্রদেশের দেওয়াস চহরত আর আনটো মহারাষ্ট্রের নাসিক চহরত। আর ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড, যাক চমুকৈ কোৱা হয় BRBNMPL, ইয়ার অধীনত আকো দুটা প্রেস আছে। ইয়ারে এটা আছে মাইসোরত আর আনটো বেঙ্গলত আছে। ভারতীয় মুদ্রা ছপা করা খরচ নির্ধারণ করে SPMCIL আর BRBNMPL এ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সূত্র অনুসরি এখন পাঁচটকিয়া নোট ছপা করতে খরচ হয় প্রায় 50 পয়সা। ঠিক তেনেদরে 10 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 1 টকা 1 পয়সা। 20 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 1 টকা। আর 50 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 1 টকা 1 পয়সা। আকৌ 100 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 1 টকা 1 পয়সা। 200 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 3 টকা 54 পয়সা। আর 500 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 2 টকা 57 পয়সা। ঠিক তেনেদরে 2000 টকীয়া নোট এখন ছপা করতে খরচ হয় 4 টকা 18 পয়সা। ফ্রেন্ডস, আজিলৈ ইমানেই। যদি এই ভিডিওটো ভাল লাগিছে তেনেহলে লাইক আর শেয়ার করবলে নাপাহৰিব, আৰু আগলৈ এনে ধৰণৰ ভিডিও পাই থাকিবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব।